সম্মানীয় আজির সভার সভাপতি মহোদয়, সম্মানীয় মঞ্চ উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিসকল, আর আমার বিভিন্ন জেলার অহা সংগ্রামী বন্ধুসকল, এতিয়া আমার ডিস্ট্রিক্ট কবলগা একটুয়ে নাই, গতি ডিস্ট্রিক্ট বেশি নাই, জানি দুই এটা ডিস্ট্রিক্ট আছে, তার ভিতর মানে প্রথমতে যিকটা ডিস্ট্রিক্ট আছে আপনার একটা নিমন্ত্রণ জানাইছো। সেই নিমন্ত্রণ হল অহা 30-31 তারিখে, এই আপনার জানুয়ারি 30-31 তারিখে নগাঁও ডিস্ট্রিক্ট, নগাঁও ডিস্ট্রিক্টে একটা ডরকে মিটিং মাতি আছে, তাতে প্রত্যেক ডিস্ট্রিক্টের যাব বলে মানে অনুরোধ রাখিছো। আর সেই যুগতে মানে সভাপতি মহোদয় কইসো, সভাপতি মহোদয় যাতে একবার কই দিয়ে আমার শিল সাহেব এটা আক্ষেপ করে গুছি গেল যে 2 মিনিট সময় খুঁজেছিল সভাপতি মহোদয়ের ওসর সেই নিমন্ত্রণ দিয়ার কারণে, গতি এই 2 মিনিট সময় বলে দেওয়া নাই, তো আক্ষেপ করে গেছে, গতি মানে সেখানে আপনার অনুরোধ করছো আর সভাকে নিমন্ত্রণ দিছি আপনার 30-31 তারিখে যাব, ইতে খুব ডরকে মিটিং পাতব আর সেই নিমন্ত্রণ দি গেছে। এটা নগাঁও ডিস্ট্রিক্টের নগাঁও ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট মানে কব কথা, 2 মিনিট সময় দিয়েছে বা 1 মিনিট সময় দিয়েছে, কোথায় যে কথাটা ডিস্ট্রিক্টক জানাই দিয়ে নিমন্ত্রণ দি দিয়ে যে নয়, সেটা মোট ফালের মানে সিটি কমিটির ফালের পর আপনার দিছু, আশা করছি আপনার সকলে যাব। এটা আমার আরো পরামর্শ দিবল একটুয়ে নাই, দুটা হয়ে গেল, সেন্ট্রেল কমিটির পর হল আর সিটি কমিটির পর হল, আপনার অনুরোধ করছো যাতে আপনার সকলে যায়, আর এটা ফেসবুকত বা হোয়াটসঅ্যাপ গ্রুপত পাবই মেসেজটা। এটা আমার পরামর্শ তো গোটেখিনি আমার সিনিয়র অ্যাডভোকেট জন আহিছিল হাফিজ রশিদ চৌধুরী স্যার দি গেছে, সেই কথাটা আমিও লগলগাই কব বিচারিছো যে আমার এতিয়া বর্তমান যে পরিস্থিতি আহিছে এই পরিস্থিতি সাপেক্ষে আমি সকলে মিলি যাতে আমার জাতিটুক বসাব পারো সেই চিন্তাটা করব লাগে, সকলে মিলি মিলে একেবারে হয়। আর আমি যদি এটা ভাবি লোক যে আমি করি, কিছু মানুষ এনেকা আছে আমার মাজতে কিছু মানুষ আছে ধরক সিহতে খালি সংখ্যালঘু সংখ্যালঘু বলে কই থাকে, সংখ্যালঘু মানে আমি মিয়াখিনি সংখ্যালঘু, সেটা তো নয়, সংখ্যালঘু পাঁচটা জাতি আছে, পাঁচটা জাতি মিলে সংখ্যালঘু হয়, গতি সেই মানুষখিনি লগত রাখব লাগবে, সেই মানুষখিনির নামও আমি সদায় লোক লাগবে, তেতিয়াহে আমি সংখ্যালঘু হয়ে আগবাড়ি যাব পারি, খালি অকলে আমি দৌড়ি ফলে যাব বলে আমার রাস্তা খুব নাপাব, সেইটো একটা কথা কৈছো। আর এই যে কৃষি আইনের যে কথা হয়ে আছে, এই কৃষি আইনের বিষয়ে আমার একটা প্রস্তাব লোক লাগে যাতে আমি সেই প্রস্তাবটা লোক পাবো, অসমতো যাতে তাহিদর ঢেউ এটা উঠি যায়, আর প্রত্যেক জেলায় আমি মিটিং করব লাগে, সজাগতা সভা করব লাগে, সজাগতা সভা করে রাইজক জানাব লাগে যাতে আমি সকলে এক হয়ে আগবাড়ি পারো, আমার মাজত যাতে বিভেদ নহয়, আমার মাজত যাতে এলাকা ধরনের নহয় যে আমি উমক দল করে আছো তোমাকও উমক দল করে আছে, গতি এই কথা যাতে নয়, আমি অরাজনৈতিক, আমি সেই অরাজনৈতিক দলের মাজত যাতে থাকিব পারো, থাকি পেলায় আমি আগবাড়ি যাব পারো, গতি মানে আর বিশেষ একো কব নখোঁজো, এইখানে কয়ে মানে মোট বক্তব্য সামর দিব, ধন্যবাদ, অসম সংখ্যালঘু সংখ্যা পরিষদ, ধন্যবাদ।